যেই ব্যক্তি সূরাতুল ইখলাস তথা কুল হু আল্লাহ শরীফকে ঘরের ভিতরে বাহিরে তেলাওয়াত করবে সকাং সদাই ভাই জানাবি কিন্তু আমল শিক্ষা দিতেছি খুব খেয়াল করে শুনেন নবীজি নাকি বলেন উম্মতেরা রে ভালো করে শুনো আমলের নেवते শুনো এ আমার উম্মতেরা শুনো তোমাদের ঘরের ভিতরে যদি কোনো ব্যক্তি সকাল সন্ধ্যায় চোরাতুরি ইখলাস তথা হুয়াল না শরীফ পাঠ করে আমি বিজি বলে গেলাম তামাম দুনিয়ার জাদু কর তাম দুনিয়ার জাদু করনি বান মার নেওয়ালার বান ও বন্ধু সেহার করা নেওয়ালা সেহার তামাম পৃথিবীর যত জাদুকর আছে সকলে মিলে যদি চেষ্টা করে তোমার ঘরের ভিতরে জাদু ঢুকাবে তোমার ক্ষতি করবে আমি বিজি ডেকে বলে গেলাম রে উম্মতেরা পৃথিবী পৃথিবীর সমস্ত জাদুকর একত্রিত করে ভান মারলেও তোমাকে তোমার ঘরের ভিতরে কোনো দিন জাদু ঢুকাইতে পারবে না সুরার নাম সুরাতুল ইখলাস আয়াত সংখ্যা চার রূপ আছে একটি এই সুরাটি সর্বসম্মতি ক্রমে নাজির হয়েছে মক্কা শরীফে এই সুরাটি মাক্কি সুরা হিসাবে তার সিরিয়াল হলো শুধু বাইশ আর একশত চোদ্দ সুরার সিরিয়াল নাম্বার অনুযায়ী তার সিরিয়াল হলো একশত বারো তাহলে আমরা যে সুরাটি নিয়ে আলোচনা করব মোটামুটি এর পরিচিতি লাভ করেছি ঠিক এই খন্ডের শিশুল্লি চুয়াত্তর নাম্বার পৃষ্ঠাই আল্লামা ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আড়াই সর্বমোট দশটি ফজিলতে নেছেন কয়টি জুড়ে বলেন দশটি ফজিলতে নেছেন এক নাম্বার ফজিলত আচ্ছা বলুন দেখি আমলের নেওয়াতে শুনবেন তো ইনশাআল্লাহ এক নাম্বার ফজিলত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও আমার উম্মতেরা শুনো যেই ব্যক্তি সূরাতুল ইখলাস তথা কুল হুয়াল্লাহ শরীফ একবার পাঠ করবে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পাঠের আমল নামায় দশ পারা কোরআন তিলাওয়াত করার সব লিখে দিবেন আর আসতে বলেন সুবাহ তদ্রুক কোনো ব্যক্তি যদি এই সুরাটি তিনবার পাঠ করে তদ্রুক তিনবার পাঠ করলে সাল্লাম বলেন ওই পাঠকারীর আমল নামায় তিরিশ পরা কোরআন তিলাবাত করার সব লিখে দিবেন আরো আসতে বলেন সুবাহুল্লাহ দুই নম্বর ফজিলত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়েছেন কোথায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিয়ারাজে যাওয়ার পরে মিয়ারাজের আকাশের ডিউটির ফেরেশতাদেরকে দেখে দেখে বলদছে ও মিয়ারাজের ডিউটির ফেরেশতারা এদিকে আসো তো দেখি জি হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ আচ্ছা বলো তো শুনি তোমাদের ফেরেশতাদের সংখ্যা কত ফেরেশতারা উত্তর দিয়েছে ওগো আল্লাহর হাবিব অগো আল্লাহর দোস্ত আমাদের ফেরেস্তাদের সংখ্যা কত তা তো জানা নাই তবে আপনাকে একটা কথা বলতে পারি সেটা হলো দৈনিক সত্তর হাজার আল্লাহ আরসের চতুর্দিকে যারা তাওয়াফ করেছে তাদের সিরিয়ান তা আমত পর্যন্ত দ্বিতীয়বার আসবে না সোহানুল্লাহ আর আসতে বলেন সুহানুল্লাহ তদ্রুপ ইহা রসুল আল্লাহ এবার আপনিই বুঝেন ফেরেস্তাদের সংখ্যা কত হবে আচ্ছা বলুন তো দেখি সত্তর হাজার ফেরেশতা আজকে যারা অফ করেছে তামত পর্যন্ত দ্বিতীয় সিরিয়াল আসবে না তার মানে বাংলাদেশে যে মোবাইলের আপনার কি আছে ক্যালকুলেটর আছে বা কম্পিউটারে যদি হিসাব করেন ধরবে মনে হয় এটা জোরে বলেন না আমার সাথে রাগ করছেন এটা জোরে হা না বলতে হবে ধরবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যেই ব্যক্তি সূরাতুল ইখলাস একবার পাঠ করবে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পাঠকারীর আমল নামায় ওই ফেরেশতাদের সংখ্যা বরাবর সওয়াব লিখে দিবেন আর আস্তে বলেন সুবহানাল্লাহ তাহলে আমল করবেন তো ইনশাআল্লাহ কে কে করবেন একটু হাত উঠান বিল্লাহি তাকবীর আল্লাহ তালা সকলকে আমল করার তৌফিক দান করুক জুড়ে আমিন না তিন নম্বর ফজিলত বড় ইম্পর্টেন্ট ফজিলত নবী করিম সাল্লাসাল্লাম হুজরা মুবারকে বসে আছেন হঠাৎ করে জিবরাইল আমিন এসে হাজির সালাম দিয়ে পাশে বসে গেলেন আল্লাহ রাসুলের হাস হা দেন হজরতে আবু জর গিফারি রাদি আল্লাহ তিনি আসলেন এসে সালাম দিয়ে পাশে দাঁড়িয়ে গেলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করতেছেন জিবরাইল আমিনকে ওগো জিবরাইল আমিন এই যে লোকটি এসে সালাম দিয়ে পাশে দাঁড়িয়ে গেল আপনি কি তাকে চিনেন জিবরাইল আমিন কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার আবুজর ফারিকে দুনিয়ার মানুষ কত চিনে এর চেয়ে কোটি কোটি গুণ বেশি আকাশের ফেরেস্তারা চিনে বিশ্বনপী ডেকে বলেম বিমা জানা না হাজিহিল ফজিলা জিবরাইল আমিন তাহলে তুমি বদ বদ আবার আবুজের গেফারি কে দুনিয়ার মানুষের চেয়ে আকাশের ফেরেস্তরা বেশি চিনার কারণ কি জিব্রাইল আমিন ডেকে বলেম ইয়া রাসূল আল্লাহয়া হাবিবাল্লাহ ওগো আল্লাহর বন্ধু ওগো আল্লাহর দোস্ত আপনার আবুজর গেফারি যখনই সময় পায় ভাই বেশি করে সুরা তরিখ নাচ পাঠ করে তার কারণে ও বন্ধু আর আসতে বলেন সুবাহান তাহলে এই সুরার উপরে আমল করার দরকার আছে রে কে কে করবেন একটু হাত উঠান না রে তাকবীর আয় আল্লাহ সকলকে আমল করার তৌফিক দান করুন কর না আমিন তিন নাম্বার ফজিলত চলে গেল চার নাম্বার ফজিলত বর ইম্পর্টেন্ট ফজিলাত বন্ধুদের ভালো করে বোঝেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যেই ব্যক্তি এই সূরাতুল ইখলাস তথা কুল হু আল্লাহ শরীফকে ঘরের ভিতরে বাহিরে তেলাওয়াত করবে সকাং সদাই ভাইজান আবি কিন্তু আমল শিক্ষা দিতেছি খুব খেয়াল করে শুনেন নবীজি নাকি বলেন উম্মতেরা রে ভালো করে শুনো আমলের নেवते শুনো আমার উম্মতেরা মা তোমাদের ঘরের ভিতরে যদি কোনো ব্যক্তি সকাল সন্ধ্যায় সূরাতুল ইখলাস তথা তাকুল হুয়াল না পাঠ করে আমি বিজি বলে গেলাম তামাম দুনিয়ার জাদু কর তাম দুনিয়ার জাদু করনি বান মার নেওয়ালার বান ও বন্ধু সেহার করা নেওয়ালার সেহার তামাম পৃথিবীর যত জাদুকর আছে সকলে মিলে যদি চেষ্টা করে তোমার ঘরের ভিতরে জাদু ঢুকাবে তোমার ক্ষতি করবে আমি বিজি ডেকে বলে গেলাম রে উম্মতেরা পৃথিবী সমস্ত জাদুকর একত্রিত করে ভান তোমার ঘরের ভিতরে কোনো দিন জাদু ঢুকাইতে পারবে না আমার যুবক বন্ধু ভালো করে বোঝ এ যুবক শুনো শোনো এই ফজিলতটা তোমার জন্য প্রয়োজন বন্ধুরে এই ফজিলতটা তোমার দরকার বুড়া বাবা এই ফজিলতটা আপনার দরকার যুবক তোমার দরকার যুবতী তোমার দরকার হে মা এই ফজিলতটা তোমারও দরকার যুবক তোমার দরকার কেন জানি আমি তোমাকে বুঝিয়ে বলি মনের কানে শুনো ঢাকার শহরে পড়াশোনা করো হাই স্কুলে বা তুমি গ্রামের বাড়িতে গেলা ছুটিতে হ্যাঁ যুবক গ্রামের ভিতরে তুমি একমাত্র এমন সন্তান এমন ছেলে পুরা গ্রামের ভিতরে তোমার সুনাম ছড়িয়ে গিয়েছে শুনছনি গো ওই যে আমাদের গ্রামের আব্দুর রহমানের ছেলে আব্দুল না ভালো সন্তান এত নম্রভদ্র ছেলে আর একটাও হয় না এত ভদ্র খোলা আর কোনদিন দেখি নাই গ্রামের মানুষগুলো হলো সরল সোজা সোজা কথা ঠিক নজরে বলেন আরে মনে মনে ফোন দিয়া ফোনারে এই ছেলেটাকে যদি আমার মেয়ে পাত্রস্ত করতে পারতাম বিবাহ দিতে পারতাম তাহলে কতই না ভালো হতম যুবক ভালো করে বুঝুন ঢাকার শহর থেকে তুমি গেলা বাড়িতে ছুটি নিয়া তোমার স্কুল বন্ধ কলেজ বন্ধ মাদ্রাসা বন্ধ হয়েছে বাড়িতে গেলা। তোমার তোমাকে দাওয়াত দিল। এ বাজান বাজান পরে তুমি রে বহুদিন আগামী শুক্রবার জুমার নামাজের পর আমাদের বাসায় চারটা ডাইল ভাত খাইবা তোমাকে দাওয়াত দিলাম যুবক তুমি তো খুশিতে একবারে খুশিতে আত্মা হারা আমারই দাওয়াত দিছে আচ্ছা ঠিক আছে শাসী আম্মা খালা এ হ্যাঁ এই আম্মা আন্টি ঠিক আছে আসব আপনাদের বাসায় কোনো সমস্যা নাই এরকম ঘটনা হয় কি না কিনা বলে ও যুবক বন্ধু তুমি তো জুমার নামাজ আদায় করে খুশি মনে দাওয়াত খাইতে গেলাম কার মনে কি লুকাইতে আছে জানা নাই যুবক রে চলে গেল গারো পাহাড়ে বৌদ্ধর কাছ থেকে তাবিজ নিয়ে আসলো পানি পরা নিয়ে আসলো ও বৌদ্ধ টাকা যত লাগে আমি দেব কোনো সমস্যা নাই অমুক গ্রামের অমুকের ছেলে নাম তার আব্দুল কুদ্দোস আমার মেয়ের জন্য পাগল চাই টাকা যত লাগে সব দিব কাজ কিন্তু হতে হবে না হলে কিন্তু পাহাড়ে তোমার জায়গা না মাছটা খাও না তোমার জন্য মুরগির দেশি মুরগির রান্না রাখলাম ও বাজান তোমার জন্য পায়েস করলাম আপনি তো আদর পাইয়া জীবনে তো আর এমন আদর পান নাই ছাত্র মানুষ খুশিতে পেট বইরা খাইলেন ও বন্ধু ভালো করে বুঝো কি বুঝাইতে চাচ্ছি তুমি তো খাবার খেয়ে যখন বাসায় আসলা আম্মা আম্মাজানকে ডেকে খাইলাম কতই না ভালো লাগলো ও আম্মা আসলে ওই পরিবারের মানুষগুলো ভালো ওই পরিবারের চাচা জানটা ভালো চাচি আম্মা খুব ভালো খালাম্মা খুব ভালো এই যে বোন আছে না একটা এটা আরো বেশি ভালো এই কথা যখন বলল আর সন্তানের কিছু এটা হইলে পরে মাঠের উপিকি না জোরে বলেন তুই হাই রে সর্বনাশ আমার সন্তানের তো এই হালত কখনো ছিল না কোনো মেয়ের প্রশংসা তো শুনি নাই আজকে বুঝি ওই মেয়ের প্রশংসা করে দিয়েছে ব্যাপারটা কি দৌড়ে গেল খতিব সাহেবের কাছে খতিব সাহেব সর্বনাশ সর্বনাশ খতিব সাহেব আমার সন্তানটাও মুখের বাড়িতে দাওয়া খেয়েছিল কিন্তু তার আচার আচরণ তো একটু ভিন্ন রকম দেখতেছি না জানি আমার আদরের কলিজার টুকরাকে আমার আদরের কলিজার টুকরাকে

কয়েকদিন আগে আমার বন্ধু আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সম্পন্ন মুফাসের করে আর মুফতি রাফিউদ্দিন মাহমুদ নৌরি বয়ান করতেছে বয়ানের লাস্টের দিকে হঠাৎ করে গলাটা আটকে গেল আওয়াজ বন্ধ কোনো আওয়াজ আর আসে না পাঁচটা মিনিস আওয়াজ আসার জন্য কত চেষ্টা করলো কোনো কাজ হয় না স্টেজ থেকে নেমে গেল পরের দিন সেহেরার জাদু ধরা পড়লো যে একজন কুচকুচে কালো মানুষ ছোট ছোট দাঁড়িয়ে পাঞ্জাবি পরে তাকে সেহের করেছে গলা বন্ধ করে দেওয়ার জন্য জুড়ে কন্যা ভালো করে বুঝেন আপনি তো গ্রামে বড় হয়েছেন আপনি লাখ লাখ টাকার মালিক কিভাবে জানেননি ঢাকার শহরে দুইটা তিনটা সন্তান চাকরি করে মাস গেলে লাখ টাকা ইনকাম বাড়িতে পাঠায় আপনারা গ্রামে আপনারা দুই বন্ধু বড় হইলেন এক বন্ধু তো গরিব গরিব থেকে গেল আরে কাম সোরা ফোলাফান কাজ করে না কিন্তু আপনার সন্তানগুলো মাস গেলেই লাখ টাকা পাঠা কি বাড়ি ঘর ধর সব কিছু কমপ্লিট করলেন রে ও বন্ধু আপনার যে ছোট কালের বন্ধু ওই বন্ধু দিয়াটি আহারে দেখছনি সালন তো লাখপতি কুটিপতি হয়ে গেল এর সাথে আর চলা যাবে না ও বড় সমাজে গেলে গেলে পরে সর্বপ্রথম চেয়ারের ভিতরে বসায় আমার তো নিচে বসতে হয় এই বৃহস্পতি আর কখনো কোনো সহ্য করা যায় না এই সমাজের ভিতরে এমন আচরণ হয় কিনা আমার মুসলমান ভাইরা আর আমার অবশেষে করে কি আরে মানি আর রইল না আমার বন্ধু একসাথে স্কুলে পড়েছি ভার্সিটিতে পড়েছে কিন্তু আজকে সে ধনবান তার সম্মান সমাজে বেশি আজকে আমি বেশ যদি হয় নারে না এটা তো বাসায় রাখা কোনো সম্ভব না দৌড়ে গেল ফকিরের কাছে যারা কুফুরি করে শুনছরি আমার বন্ধু আব্দুর রহমান রে বলো কাজ করতে পারবা নি ফকিরে বলে কথা ডান কোনো সমস্যা নাই একদিন থেকে সাত দিনের ভিতরে আপনার বন্ধু দুনিয়া থেকে চলে যাবে বন্ধু বলুন তো দেখে এই দুনিয়ায় কত মানুষ আছে মানুষের ক্ষতি করার জন্য এমন বন্ধু বাংলাদেশের ঘরে ঘরে আসেনি বলেন ঢেকে আছে আমার বন্ধুগান তাহলে এবার বুঝেন আপনার বন্ধু আপনাকে বান মেরে ভেদ মেরে শেষ করে দিতে চাই এলাকার যুবতী বোন ভালো করে বোঝ সামনে তোমার ঘোর বিপদ কেন না তুমি ভার্সিটির ছাত্রী স্কুল কলেজের ছাত্রী পরদাতো তুমি করো না রাস্তা দিয়ে ভাবে তুমি হাঁটতেছো হঠাৎ করে একটা বকাটে পোলাপনের খড়ে পড়ে গেলা তোমাকে করা শুরু করে নাম কি তোমাকে তো আমি চিনি মেয়ে না হ্যাঁ মেয়ে আমি তোমাকে ভালোবাসি আইলা বিও মেয়েটা বলে ফেলে আমি সম্ভ্রান্ত পরিবারের মেয়ে আমি তোকে ভালোবাসবো দূরের কথা এই যে দেখ জুতা জুতা তোর গাল বরাবর এই কথা বইলা বলে আই হেট ইউ এই কথা বলে যায় পিছন দিক থেকে ছেলেটা चिल्লায় বলে ও উমুকের সন্তান তোরে আমি দেখা দিব এক সপ্তাহ টাইম দিলাম তুই আবার পায়ে পড়বে এমন ঘটনা হয় কি না আর লম্বা কথা না এ বন্ধু এই মুসিবত থেকে বাঁচার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে ডেকে বলেন উম্মতের আরে Oh, শুনো 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 তোমাদের ঘরের ভিতরে সকাল সন্ধ্যায় যেই ব্যক্তি সুরাতুল ইখলাস তথা কুল হু আল্লাহ শরীফ পাঠ করবা আমি নবীজি বলে গেলাম তামাম দুনিয়ার জাদুকর তামাম দুনিয়ার জাদু করে নি তামাম দুনিয়ার সেহের করে নেওয়ালা একত্রিত হয়ে যদি তোমার ঘরে জাদু ঢুকাইতে চায় কামত হয়ে যাবে তারপরেও তোমারে জাদু করতে পারবে না চিল্লায় বলেন না সুবহানাল্লাহ আমার মুসলমান ভাইরানি আমার ভালো করে বুঝেন তাহলে আমাদের সমাজের ভিতরে অসংখ্য অগণিত এরকম ঘটনা ঘটতেছে কথা ঢেকে না কারে মারবে কারে কি করবে কার মানিজত উড়াবে এই চিন্তা চেতনায় গ্রামের মানুষগুলো মত্ত হয়ে যায় কথা ঢেকে না চার নম্বর ফজিলত চলে গেল পাঁচ নম্বর ফজিলত বড় ইম্পর্টেন্ট ফজিলত نبی کریم صلی اللہ علیہ وسلم بولین যেই ব্যক্তি সুরাতুর ইখলাস কে ভালোবাসে মহাব্বত করে ইখলাসের সাথে মহাব্বত সৃষ্টি করে এই সুরাটাকে ভালোবাসে বলেন তুমি এই সুরাতুর ইখলাসকে মহাব্বত করার কারণে মর্বত সাথে সাথে এই ভালোবাসা তোমার জান্নাতে নিয়ে যাবে সুরাতুর ইখলাসকে ভালোবাসা ভালোবাসার এই ভালোবাসা তোমাকে জান্নাতুল ফিরদাউসের মালিক বানায় দিবে জান্নাতুল ফিরদাউসের মালিক কে কে হতে চান বা জানেন একটু হাত ওঠান লিল্লাহ তাকবীর লিল্লাহ তাকবীর মালিক ঘর বানিয়ে দিও একটি ঘর বানিয়ে দিও মালি তুমি জন্মত তোমার আমার একটি ঘর একটি ঘর জোরে কন্যা আবি তোমার কাছে ফরিয়াদ করি আজকের মাফিলে যারা বলেছে জাননাতে যাবে সকলকে জান্নাতের মালিক বানায় দিও জোরে কন্যা আবি ছয় নম্বর ফজিলত বড় ইম্পর্টেন্ট ফজিলত নীম সাল্লাম বলেন যে ব্যক্তি ইখলাসকে সকাল সন্ধ্যায় নিয়মিত পাঠ করবে আল্লাহ আলামিন ওই পাঠকারীকে শিরিক থেকে হেফাজত করবে চিল্লে বলেন না সুবহানাল্লাহ সম্মানিত হাজরিন যেই কথা বলতেছিলাম ভালো করে বোঝেন যেই ব্যক্তি সুরাতুরি তরিকলাস কে পাঠ করবে নিয়মিত নাওমিত আল্লাহ রাসুল sallallahu alaihi wasallam বলেন যেই ব্যক্তি নাওমিত সুরাতুরি তরিকলাস পাঠ করবে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পাঠকাটিকে শিরিক থেকে হেফাজত করবে ইল্লা বলেন না সুবহানাল্লাহ বলতে পারেন হুজুর শিরিক টিক আমরা করি না এই বয়ানের দরকার নাই এছাড়া অন্য বয়ান করেন বন্ধু রে কিতাব খুলে দেখো ফেকার কিতাব খুলে দেখো শিরিক হলো দুই প্রকার কয় প্রকার জোরে বলেন শিরিক হলো দুই প্রকার একটা হলো শিরিক পিজ্জাদ আর একটা হলো শিরিক পিস শিরিক পিজ্জাদ হলো স্বয়ং আল্লাহর সাথে শরীক করা কার সাথে জুড়ে বলেন

আল্লাহর জাতের সাথে শরিক করা আপনি যদি লক্ষ্মী লক্ষ্মী মা না হিন্দুদের লক্ষ্মী মারে বলেন আমার 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 আল্লাহর আল্লাহ এটাই তাহলে স্বয়ং আল্লাহর জাতের সাথে শরিক হয়ে গেল জুড়ে কন্যা আল্লাহর সাথে শরিক ফি জাত করলে ইমান থাকবে না ইমান নবায়ন করতে হবে বন্ধুরে আমরা তো এই শিরিকটা সচরাচর করি না ডাইরেক্ট আল্লাহকেও স্বীকার করি না কিন্তু শিরিক সিফাত যেগুলো আছে গুণবাচক শিরিক আল্লাহ তালার নাম আছে না আর রহমান আর রহিম আল উদ্দুসু আর রাজা কো আছে না নাম আছে না নাম ও বন্ধু রিজিক দাতা কে আরো জোরে বলতে হবে রিজিক দাতা কে প্রত্যেকের শিফার মালিক কে আমার মুসলমান ভাইরারে আমার যত গুণবাচক নাম আছে বন্ধু আমরা তো গুণবাচক শিরিক বেশি বেশি করি উদাহরণ দিলেই বুঝবেন আমি জিজ্ঞাসা করলাম চাচা আচ্ছা বলুন তো দেখি আপনার সংসার কাজ চলে কিভাবে

অবন্ধু কৃষক বন্ধুকে জিজ্ঞাসা করলাম ভাইজান ও ভাইজান আপনার সংসার কিভাবে চলে উত্তর দেই ঘুজু বৈশাখ মাসে আমরা ধান কাটি এক বিঘা জমি ধান চাষ করেছি এক সমন ধান ডুলাই উঠাইছি গুলাই উঠাইছি হুজুর যদি জমি না করতাম তাহলে কখনো সম্ভব ছিল না আমার সংসারটা লাডে উঠত কথা ঠিক কেনা আরে আব্দুর রহমানের পেটে বেতো শুরু হয়ে বাবা গো মা মরে যাবো আর বাঁচবো না এই বুঝি আজরা ইলাইসা দরতেছে আব্বাগো আম্মাগো বলতে বলতে চিৎকারাইতেছি মা জননী ডেকে ডেকে বলে আব্দুর রহমান রে পেটের বেতায়ে কাতরাইতেছো ওই যে পাশেরবাড়ির আলী اکبر কবির সাহেব আছে যাও না তার কাছে গিয়ে বলো আম্মা জানে পাঠাইছে পেটটা একটু ঝায়রা দেন ও বন্ধু আমাদের গ্রামগঞ্জে অনেক কবিরাজ আছে না অতএব হুজুরের কাছেই গেল এ বন্ধু আমল তো আছে পেট বেতা মাথা বেতা কোরআনের আয়াত পড়ে যদি আপনি ফু দেন সাথে বেতা উধাও হয়ে যায় গান কেনা রাস্তা দিয়ে যাচ্ছে বাবা গো মা গো মরে গেলাম বাস না আর এক বন্ধু জিজ্ঞাসা করে বন্ধু তোর কি হয়েছে আর কষ না পেটের যন্ত্রণা আর বাসিনা ময়েরা যা বলে দোস্ত তোর কিছু হবে না কোথায় যাস ওই কবিরাজের কাছে যাইতেছি কবিরাজের কাছে যাওয়ার পর উনি কি করলেন ঝাড়লেন অনেক তন্ত্র মন্ত্র আছে কোরআন আয়াত জানে না মন্ত্র পরে ফুদায় কথা ঠিক কিনা যেটা সম্পূর্ণ কুফুরি অনেক মা বোনরা দৌড়ে যায় কবিরাজের কাছে ভণ্ড কবিরাজের কাছে আমার একটা সন্তান দরকার এই দরকার সেই দরকার ওই পাঁচ হাজার টাকা হলে সন্তানের একটা ব্যবস্থা করতে পারি চিল্লায় বলেন না জুবিল্লাম সন্তানের মালিক কে ঋষিকের মালিক কে আমার মুসলমান ভাইরা আমার যখন নাকি পেট বেতা ভালো হয়ে গেল যার সাথে সাথে বন্ধু এখন তো আব্দুর রহমানে হায়সা হেসা আসতেছে সাথে ওই দুস্তুরা দেখলো কিরে দুস্তু পাঁচ মিনিট আগে দেখলাম তোর পেটের ব্যথা চিল্লাইতেছ দাবি ধাক্কা ছাড়াইলে বাঁচব না ময়রা যাব দোস্তরে দাবি ছাইরা দে এমন বেথা বাঁচি না এখন দেখা যায় ডিপ ডিবালা তার কারণকে ক বুঝিস ওই যে আলি একবার কবিরাজ সাহেব আছে একটু আগে আমারে ছাইরা ভালো করেছে জুড়ে কন্যা জুবিল্লা আমার মুসলমান ভাইরা রে আমার ভালো করে বুঝো ভালো করে বুঝো ও বন্ধু তোমার ক্যান্সার হয়েছে হাসপাতালে গেলা কত কত হাসপাতাল বাংলাদেশের সব হাসপাতাল ফেল ডাক্তারে বললো বাংলাদেশে চিকিৎসা চলবে না তোমার তুমি চলে যাও ইন্ডিয়ার সেই মাদ্রাজে চেন্নাই চলে যাও চেন্নাই গিয়ে চিকিৎসা করলেন না রে না বাড়ি ভিটা যা আছে সব বিক্রি করলেন ক্যান্সার ভালো হয় না অসহায়ত্ব দিয়ে আপনি বাসায় চলে আসলেন দিন যাচ্ছে যাচ্ছে রোগাক্রান্ত শরীরটা শুকায় গেছে হঠাৎ করে একদিন আসরের নামাজের পর বের হলেন আপনার বাসার সাথে একটা ফার্মেসি আব্দুল কুদ্দুস ডাক্তার আর কি বরি বিক্রতা কয়ে আব্দুর রহমান সারা দুনিয়ার ডাক্তার চাইলা খাইলা ভালো হইল না আচ্ছা ভাই আমি কয়েক টাকার ওষুধ দিয়ে দেখি ভাইলাই এরকম আমি তো একটু ওষুধ দিয়ে দেখি দেখ আচ্ছা দেব তো দেখি খায়া দেখি ওই যে বরি পিত্র এত ডক্টরের কাছ থেকে 20 টাকা 30 টাকার ওষুধ খাইয়া আল্লাহ তালা তার রোগকে ভালো করে দিছে সুবহানাল্লাহ এখন তো কাম সারা করে ক্যান্সার ভালো হলো কিভাবে উনি তো ডাইরেক্ট বলে আরে আব্দুল কুদ্দুস ডাক্তারই ভালো করেছে জুর করুন নাউযুবিল্লাহ এ বন্ধু আর পুরো সামনে তুলে ধরেছি বন্ধুরে এবার তো দেখে রুগের মালিক কে আরো জোরে বলতে হবে রুগের মালিক কে রিজিকের মালিক কে আর সব কিছুর মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন বন্ধুরে ভালো করে বুঝো ভালো করে বুঝো যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছুর মালিক গোরা বাবা জিরে জিজ্ঞাসা করেছিলাম সংসার চলে কিভাবে উত্তর তো দিয়েছে গাবি চালায় আসল বন্ধু গাবির উনুনের ভিতরে দুধ দেনে ওয়ালা কে বলতে বলার দরকার ছিল হুজুর ওই দুধ আমি বাজারে বিক্রি করি

ডাক্তারের দশ টাকার ট্যাবলেট খাইয়া ওই দশ টাকার ট্যাবলেটেরও শিলাই আমার র বাবার ক্যান্সার রোগ ভালো করে দিয়েছে গদা ঢেকে না সম্মানিত হাজিরিন তাহলে বুঝাইলাম কি নবীজি বলেন সুরাতুল সুরাতুল ইখলাস যে ভালো করে তিলাবাত করবে বাজান্ডে সুরাতুল ইখলাস মানে হলো কুলহু আল্লাহ শরীফ অনেকেই তো ইখলাস টিখলাস বুঝবে না আমরা গ্রামের মানুষ বলি কুলহু আল্লাহ শরীফ কুলহু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল কুফুয়ান আহাদ চিল্লায় বলেন না সুবহানাল্লাহ এই সুরাতুল ইখলাস ততাকুল হু আল্লাহ শরীফ যে ব্যক্তি নিয়মিত পাঠ করবে আল্লাহ পাক রব্বুল আলামিন শিরিক থেকে আপনি আমাকে হেফাজত করবে সুবহানাল্লাহ আর আস্তে বলি সুবহানাল্লাহ আচ্ছা বাজান কয় নাম্বার ফজিলত গেল একটু বলেন কয় নাম্বার ফজিলত ছয় চলে গেল সাত নাম্বার ফজিলত এই যে ফজিলতটা সবার দরকার ও ব্যবসায়িক ভাই তোমার দরকার এই যে পিচ্ছিগুলা বসে আছে না এদেরও দরকার ভালো করে বুঝো ভালো করে বোঝো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর বারান্দায় বসে আছেন নবীজি মসজিদের বারান্দায় বসে আছেন সাহাবাই কেরামদেরকে নিয়ে চতুর্দিকে বেষ্টন দিয়ে বসে আছে এক একজন সাহাবি এক এক কথা বলতেছে আর রসুল আল্লাহ আমি তো এই সমস্যার সম্মুখীনে পড়েছি কোন আমল করলে আল্লাহ পাকরাবুল আলমিন আমার এই বিপদ থেকে তরাবে এক একজন সাহাবির এক এক কথা বিশ্বনবী উত্তর দিচ্ছেন হঠাৎ করে মজলিসের ভিতরে নবীজি তাকিয়ে দেখেন গ্রাম্য একজন সাহাবি গামছা দিয়া তৈলা দিয়া মুখটা মুস্তে মুস্তে গরমের দিন মসজিদে নবীর ভিতরে শাহি দিয়ে ভিতরের দিকে ঢুকতেছে পেছন দিক থেকে দাঁড়িয়ে সালাম দিল আসসালাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ সালাম দেওয়ার পর বিশ্ব ডেকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও আল্লাহর বন্ধু আমি দূর দূরান্ত থেকে এসেছি গ্রামের মানুষ আমি দূর বহু দূর থেকে এসেছি গো নবী আপনি যদি অনুমতি দেন তাহলে আমি একটা কথা বলতে চাই আমি জিনিসটা জেনেই চলে যাব নবীজি আপনি যদি অনুমতি দেন তাহলে আমি জিজ্ঞাসা করব। গ্রাম্য সাহাবি তো সরল সোজা মানুষ এ তো বুঝে না দাইনের কাছে বলে ফেলেছে বিশ্বনবী বলতেছেন এ সাহাবায়ে কেরাম তোমরা তোমার আশপাশে সব সময় থাকো আচ্ছা তোমাদের সমস্যাগুলো পরে শুনবো এখন ওই যে আমার আদরের محبتের গ্রামু সাহাবি আসছে যে তাকে একটু সময় দেই আচ্ছা সাহাবী বলো তো শুনি তোমার কি সমস্যা নিয়ে এসেছো সাহাবী রে কি বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার সমস্যা হলো আমি সকাল সন্ধ্যায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাঠে ময়দানে কাজ করি কিন্তু আমার কামাই রোজকারে বরকত হয় না আমার রিজিকে বরকত হয় না নবীজি কোন আমল করলে কোন আমল করলে আমার কামাই রোজকারে বরকত হবে সেটা জানতে চা বিশ্বনবী বললেন কি জানেন বিশ্বনবী ডেকে বলেন সাহাবি আমার এটা কোন ব্যাপার হলো নাকি এটা ব্যাপার, তোমার রিজিকে বরকত হয় না এটুকু কাজ আচ্ছা দাঁড়াও আমি তোমাকে ছোট্ট একটি আমল দিচ্ছি ওই আমলটি তুমি গুরুত্ব সহকারে করবে আল্লাহ পাকুল আলমিন ওই আমলের বরকতে আল্লাহ তোমার রিজিকে কামায় বরকত দিয়ে দিবে আচ্ছা বলুন তো দেখি এখানে যারা আছেন যাদের জ্ঞান আছে বিবেক আছে এমন কোন মানুষকে আছেন যে কামাই চান না কে কে চান একটু হাত উঠান তোর না থাকবি সম্মানিত আমরা সকলেই কামাই রোজকারে বরকত চাই তাই না আজকে যদি দোকানদারি করে এক হাজার টাকা লাভ করি প্রফিট করি আগামীকালকে পণ্যশো কীভাবে করা যায় সেই চিন্তায় আমরা মথ্য থাকি কথা ঢেকে না রিক্সা চালক ভাইকেও যদি জিজ্ঞাসা করা হয় ভাই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তুমি এত কিছু এত প্যান্ডেল মারলা আচ্ছা তার তোমার কারণটা কি হুজুর আমি যে রিক্সা বাই ওখানে যে টাকা পয়সা হয় ওগুলোর ভিতরে যেন বরকত হয় আমি আমার তার সংসারটা যেন সুন্দর করে চালাইতে পারি কথা ঠিক কিনা তার মানে বোঝা গেল একবারে তৃণমূল থেকে আপার লেভেল পর্যন্ত যত মানুষ যার জ্ঞান আছে সকলের একটাই ধারণা আজকে আমি পাঁচশত টাকা ইনকাম করলে আগামীকালকে কিভাবে এক টাকা ইনকাম করা যায় সেই চেষ্টাই মত্ত কথা ঠিক কিনা সম্মানিত হাজার ভালো করে বোঝান বিশ্ব থেকে বলেন আমার গ্রাম্য সাহাবি শুনো আমি তোমাকে ছোট্ট একটি আমল দিচ্ছি শুনো সাহাবি সারাদিন মাঠে ময়দানে কাজ করবা সারাদিন মাঠে ময়দানে কাজ করার পর যখন নাকি তুমি ঘরের ভিতরে আসবে ঘরের চৌকাটের উপরে দাঁড়াইয়া সর্বপ্রথম ঘরের ভিতরে যারা আছে গিন্নি হোক নিজের বউ হোক বেটি হোক যারাই হোক সর্বপ্রথম তাদেরকে সালাম দিবা আমার বন্ধুগণ সমাজ থেকে তো সালাম উঠেই গেল গদা ঢেকে এখনের যুবকরা মুরব্বীদেরকে দেখলে পরে সালাম দেয় না এখনের মেয়েরা মাদেরকে সালাম দেয় না এখনের স্বামীরা স্ত্রীকে সালাম দেয় না এখন স্ত্রীরা স্বামীরে সালাম দেয় না গদা ঢেকে দিলে পরেও সালাম শুদ্ধ হয় না বলে সালাম আলাইকুম সিলিমিলিকুম আসসালাম আলাইকুম বলে কি না জুরে বলেন শুদ্ধভাবে সালাম দেই না নেতাকে যদি সালাম দেয় আসসালাম আলাইকুম স্যার ভালো আছেন হ্যাঁ সামনে পড়লে পরে লম্বা সালাম আর নেতা সাহেবের চরিত্রের আপনার চরিত্র ধিকা আপনার প্রজারা বলে এর সালাম দেই পিছনে তো কত গালি কথা ঠিক কিনা সম্মানিত হাজনি ভালো করে বুঝেন বিশ্বনবী ডেকে বলেন সাহাবি আমার সারাদিন মাঠে ময়দানে কাজ মাঠে ময়দানে কাজ করার পর ঘরের চৌকাটের উপরে দাঁড়াইবা দরজার উপরে দাঁড়াইবা গ্রাম অঞ্চলে কাঠের বানাকি দরজা বানাই ওখানে দাঁড়ানোর জন্য একটা জায়গা থাকে না এটার নাম চৌকা আমার বন্ধুগণ বিশ্বনবী নবী বলে সারাদিন মাঠে ময়দানে কাজ করার পর গরের চৌকাটির উপরে দাঁড়াইবা ঘরের ভিতরে যারা আছে তাদেরকে সালাম দিবা এ আমার সাহাবি সালাম দেওয়ার পর তোমার কাজ হলো তুমি আমি নবীর উপরে কয়েকবার দুরু শরীফ পরবাম সল্লাহ কিয়া আসাল্লাম সবচেয়ে ছোট দুরুদ হলো এটা সল্লাহ আলাইকি আসাল্লাম অতবা দুরুদ ইব্রাহিম ও মুট কথা আমি নবীর পরে কয় একবার দুরুস শরীফ পড়বা দুরুস শরীফ পড়ার পর সাহাবী আমার তুমি সূরাতুল ইখলাস সুবহানাল্লাহ শরীফ কয় বিসমিল্লাহর সাথে পাঠ করবা এরপরে আবার দুরুস শরীফ পড়বা এবারে দুইটা হাত আসমানের দিকে উঠাও মাথাটা আসমানের দিকে তোলে মুনাজাত কর গো আসমানের মালিক সারা দিন মাঠে ময়দানে কাজ করেছি রিজিকের মালিক তুমি সব কিছুর মালিক তুমি ও কামাই কাবাই রুস্কারে বরকত দেওয়ার মালিক তুমি ও গাছমানের মালিক বিশ্ব নবীর উপরে দুরুদের বরকতে এই সুরার বরকতে তুমি আমার কামাই রুস্কারে বরকত দিয়া দা সাহাবি এই আমলটা চালায় যাও দেখবা আল্লাহ তোমার এত দিবে তুমি কল্পনা করতে পারবা না গ্রাম্য সাহাবি তো আমল পাওয়ার সাথে সাথে বলে আমি যাই গে সাহাবি দৌড়তেছে গ্রামের দিকে সন্ধ্যা হয়ে যাইতেছে

অথচ গ্রাম্য সাহাবি হতে পারে আমলকে এত গুরুত্ব দিয়েছে যাওয়ার পরে সে দৈনিকে আমল চালিয়ে যাচ্ছে সম্মানিত হাজরিন আল্লাহ তালা তার কামাই রুস্কারে এত বরকত দিয়েছে এত বরকত দিয়েছে হ্যাঁ আপনার রিজিক এত বাড়া বাড়ছে মাল রাখার জায়গা পায় না চিল্লাই বলেন না এখন সাহাবির এমন এক হালত হয়েছে আমার বন্ধুগণ ডুলি ডালা যা খেজুর দিয়ে ভরে ফেলেছে আমার মুসলমান ভাইরারে আমার এখন মাল সামাল দেওয়ার মতো তার ক্ষমতা নাই বন্ধুরে গোডাউন টুডাউন বইরা আত্মীয় স্বজনদের হাজিয়া হাদিয়া দিচ্ছে ফকির মিসকিনদেরকে দান করে দিয়েছে যাবতীয় যত জায়গায় দেওয়া দরকার বারবার সবাই দিচ্ছে কিন্তু মাল কমে না শুধু বাড়ি এমন কি মাল সামলাইতে গিয়ে এই সুসংবাদটা যে আপনার বিশ্বনবীর দরবারে পৌঁছাবে এইটুকুন সময় তার নাই একদিন বন্ধু মক্কায় গেলাম বিশ্বনবীর সাথে হঠাৎ করে সাক্ষাৎ বন্ধুরে বিশ্বনবী জিজ্ঞাসা করে দেশে অরে আমার সাহাবি তুমি সেই গ্রাম্য সাহাবি না রিজিকের বরকত চেয়েছিলা কামাই রুস্কারে বরকত চেয়েছিলা এ আমার সাহাবি কামাই রুস্কারে বরকত পেয়েছ কি না আল্লাহ তোমার রিজিকে বরকত দিয়েছে গেলাম সাহাবি ডেকে বলে কি জানেন সাহাবি ডেকে বলতেছে ফাগল মাল ফাগল মাল ইয়া রাসূল

সাহাবীকে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া আপনার দরবার দেখে সূরা তরিকলাস তো কুল হু আল্লাহ শরীফের আমলটা নিয়ে যখন আমি গ্রামে গেলাম আমি আমল করা শুরু করে দিলাম ওগো আমি আমল করতেছি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কামাই রুজকারে এত বরকত দিয়েছে রিজিকে এত বরকত দিয়েছে নবী গো টুলি ডালা আছে সব খেজুর দিয়ে ভরে ফেলেছে মাল তার রাখার জায়গা পাই না ফাও ফু ফুদু বমানা ভুরকে জানা উচকিয়া পড়া উস্কিয়া পড়া বিশ্ব দেখে ডেকে ডেকে বলে ও নবী ফাউল মাল ফাউল মাল রসুল ও গোয়াল্লার হাবিব ও গোয়াল্লার দোস্ত মাল রাখার জায়গা পাই না মাল উস্কিয়া পড়ে দেশে জুড়ে কন্যা সুহার বিশ্ব ডেকে বলেন বিবার কাতি হাজি হিসুরা বিবার কাতি হাজি হিসুরা

আল্লাহ তালা সকলকে আমুল দান করুক জুড়ে কন্যা আবি। সম্মানিত হাজরিন এই কয়েকটা ফজিলত বললাম কিতাবের নাম তার সিরে কাবির খন্ড নাম্বার বত্রিশ পৃষ্ঠা নাম্বার শিশুল্লিশ চুয়াত্তর লেখকের নাম আল্লামা ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাই তিনি সর্বমোট ১০টি ফজিলত বর্ণনা করেছেন ও বন্ধু ভালো করে বোঝো ভালো করে বোঝো আমলের নেওতে বোঝো আরেকটি ফজিলত বল দিয়েছি আল্লামা

ট্রেনের ভিতরে হকার আছে না হকার চানাচুর বিক্রি করে ডিম বিক্রি করে বারবার বারবার বলে চানাচুর 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 ডিমওয়ালা বলে ডিম 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 বন্ধুরে তার মানে 24টা ঘন্টা যতগুলো সময় সে ব্যবসা করে ওই সময়টা তার পেশা আর নেশা হয়ে যায় চানাচুর চানাচুর ঝালে জুড়ে ঝালে ঝুলে বলতে থাকে কথা ঠেকে না এ বন্ধু ওই ব্যবসায়ীর লোকগুলো যখন নাকি রাতের নিজের সাথে ঘুমাইতে যা যা কোথায় বিছানায় যখন স্বয়ং করে বিবির সাথে শুয়ে শুয়েও ঘুমের বই রে বলতে থাকে চানা চুরো ঝালে ঝুলে ঝালে ঝুলে কথা ঠিক কেনা জোরে বলেন এ ভাইরা ভালো করে বুঝেন

নিল্লা আমার মুসলমান রে আমার ভালো করে বুঝেন ভালো করে বোঝেন আল্লাহ ফখরুদ্দিন রাজু রহমাতুল্লাহ বলেন এরকম ভাবে সুরাত রিখলাস পড়তে পড়তে যদি তোমার নিশা হয়ে যায় গুমের গেরো সুরাত রিখলাস কুল হো আল্লাহ পর স্বপ্নেও দেখো নিজে পড়তেছ সুরাত রিখলাস ওরে আমার ভাইয়ের আরে শুনো 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 তোমার জন্য সুসংবাদ আমি নিজে পেয়েছি যেই ব্যক্তি এমন পরিস্থিতির শিকার হবে গুমের গৈর সুরাত রিখলাস পাঠ করে আপনার স্বপ্ন যুগেও দেখে সুরাত রিখলাস পাঠ করে দেশে তাহলে আল্লাহ পাক রাব্বুল আলামিন তাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিবে সিল্লায়া বলেন না সুবহানাল্লাহ দাওয়া কারে কয়ে জানেননি বন্ধুরে মুস্তাযাবেন সম্মুখীন হয়েছি আমার বন্ধুটা বড় মুসিবতে পড়েছে ভালো কাজের জন্য যখনই মুনাজাত করবেন আমার আল্লাহ ওই মুস্তা দাওয়ার দোয়াটা ফিরাই দেন না আসমানের মালিক সাঁতের সাথে কবুল করে নে আর আসতে বলেন সুবাহার আল্লাহ বন্ধুরে তাহলে এই সুরার উপরে আমল করবেন কে কে একটু হাত ওঠান আল্লাহ তালা সকলকে আমল করার তৌফিক দান করুন জোরে কন্যা আমি আমরা সময় কোন বিষয়টি নিয়ে আলোচনা করেছি আমরা নিয়ে আলোচনা করেছি আমরা এই সুরাটার উপরে আমল করেছি সর্বপ্রথম আমরা সুরার পরিচয় লাভ করেছি এরপরে ফজিলত এখন হলো এই সুরাটা কেন নাজিল হলো এটা জানার দরকার আছে নেই আল্লামা ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ তাফসিরে কাবিরের ভিতরে বড় চমৎকৃত ভাবে আপনার চমৎকার ভাবে একটা ঘটনা লিখেছেন শাহ নজুল কেন কোন প্রেক্ষাপটে এই সুরাটা নাজিল হলো সম্মানিত হাজিরিন যারা মক্কামুদ্দিনে গিয়েছেন তারা ভালো বুঝবেন আর যারা জান আমার দিকে তাকাইলে ভালো বুঝবেন আমার দিকে একটু তাকান মেহরবানি করে আমি আপনাদেরকে এই তাপসিরটা বুঝাই দিই সেটা হলো আমরা এই স্টেজে বসে আছি না বসে আছি তো এই ডান পাশে হলো রসিনসাল আলিয়া সাল্লামের বাড়ি ঠিক মাসকানটা হলো আবু জাহেলের বাড়ি আর ওই যে বাম পাশের ওই পোনাটা হলো বাইতুল্লাহ যারা হস করেছেন আমার কথা ঠিক আছে কিনা হ্যাঁ ডান পাশে কি রাসীমের বাড়ি ঠিক মাঝখানে আবু জাহেলের বাড়ি আর ওই সাইডে হলো বাইতুল্লাহ সুতরাং বাইতুল্লাহ যেতে হলে নিজের বাড়ি থেকে বিশ্বনবীর প্রতিনিয়ত আবু জাহেলের বাড়ির সামনে দিয়ে যেতে হয় আল্লামা ফখরুদ্দিন রাযি আল্লাহু আলাইহি আলাইহি আবু জাহেল উতবা সাইবা নজর হারেস কত কাফের যেগুলো আছে কি বদমাইশ যেগুলো আছে রাসুন সাল্লাল্লাহু আলাইহি মারার জন্য প্লান করলো জরে কোন নাম মিটিং বসে মিটিং গুল মিটিং আবু জাহেল বলে শুনছনি উতবা সাইবা নজর ইবনে হারেস আমার বাইস্তা মোহাম্মদ এত বড় সাহস আমার বাপদাদার বিরুদ্ধে আমার বাপদাদার ধর্মের বিরুদ্ধে আচরণ করে কত বড় সাহস তা তাকে তো রাখা যায় না হরে আমার বাস্তা আমি যদি তারে মারি তাহলে তো আমার হাতে কালি লাগবে জনগণে বলবে এতিম বাস্তাদারে মারতে হয় নে তো সাহেব এই কি করা যায় একটু পরামর্শ দাও তো শয়তান লিডার সবগুলা বসে তো এক একজন এক এক পরামর্শ দিয়ে অবশেষে ফাইসালা হলো মহারাজ নেতা সাহেব শুনেন আপনি মারলেও সমস্যা তাহলে একটা কাজ করি আমাদের সমাজে তো তুফাইল আমের নামে একজন কাট্টা সন্ত্রাস আছে তার কাজ হলো মানুষ মারা তারে নিয়ে আসি তারে ভাড়া করেন তার সাথে ডিল করেন হ্যাঁ তাপ শ্রী কিতাবে আল্লাহ ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ লেখেন যে জহুরত বা আসরের সময় কোন সময় তুফাইলের ডাকা হল তুফাইল আগামীকালকে আমার বাইস্তা মোহাম্মদ আমার বাড়ির সামনে দিয়ে যখন যাবে তখন আমার সামনে আমি পিছনে বসে থাকবো কাছারি ঘরে আমার ঘরের সামনে আমার বাইস্তা মোহাম্মদে তুমি কতল করতে পারবা কিনা সেটা বলো এটা কোনো ব্যাপার হলো হেতু কেউ নাই হে ট্যুরিস্টের মতো তার এমারে কোনো ব্যাপার নেই আমি দান করলাম আপনি কি দিবেন হেডা করবেন কারণ নেতো শব্দের তো কথা কাজে মিল নাই আপনি কি দিবেন হ্যাঁ কই মা খালির দিব্যিকায় বলি তুমি যদি মোহাম্মদ মারতে পারো তাহলে তুমি যা চাইপা তা দিব জুড়ে না নাউযুবিল্লাহ তাফসিরি কিতাবে আল্লামা ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাই তাফসিরে কাবিরে লেখেন যোহুর বা আসরের সময় বিশ্বনবী সাল্লাহ আলাই সাল্লাম ওই নিজের বাড়ি থেকে বাইতুল্লাহ যাবেন তো আফ করার জন্য তুফাইল নামের আমের আবু জাহেরের বাড়ির সামনে লাঠি দলবল নিয়ে দাঁড়ায় রয়েছে এখন আচ্ছা বলুন তো বাজান আপনারে যদি আমার মারতে হয় তাহলে আপনার সাথে আগে ঝগড়া না বাজায় হুট করে মারা যাবে আপনার সাথে একটা কাজ লাগান লাগবো না ঝগড়া লাগাই মাথাটা হিট করে বলুন আপনারা মাইডা দিব হ্যাঁ তুফাইল চিন্তা করতেছে আরে মোহাম্মদ তো ঝগড়া টগড়া লাগে না এর কিভাবে খাপানো যা যখন দেখলাম তিনি বের হচ্ছেন বাড়িতে কি এই অল্প সময় আসছে দূর থেকে তুফাইল ইবনে আমের একটা শীষ মারছে আমাদের আগের জামানায় বিশ বছর আগে দান ক্ষেতের আউল থেকে আপনার কোন যুবতী দেখলে পরে যুবকরা দুইটা ঠুট একত্রিত কইরা শীষ মারতো আর কথা কন না এখন নাই আর কি এখন তো শীষ লাগে না এখন তো চেটিং পেটিং সবচরে কথা ঢেকে না ওই তৎকালীন সময়ে শীষ দিত আসলে এটা কোথায় থেকে আসছে আজকে শুনেন না ইতিহাস আমি বানোয়ার কোনো কথা বলছি না কিতাবের নাম তফসিরে কাবির লেখকের নাম আল্লাহ ফদিন রাজি রহমাতুল্লাহ আলে পৃষ্ঠা নাম্বার সিসুল্লি চুয়াত্তর বাংলাদেশের ভিতরে দুইটা নুসখা পাওয়া যায় একটা লেবানন থেকে ছাপানো আর একটা বৈরুত থেকে ছাপানো এ বন্ধু সেখানে লেখা তিনি লিখেছেন যে ইবনে আমের বিশ্ব নবীকে দেখার সাথে সাথে একটা শীষ মারলো আর তৎকালীন সময়ে কোনো ব্যক্তিকে যদি দেখে শীষ মারা হতো এটা এই জামানায় কোনো মানুষকে জুতা পিটা করা যতটুকুন বিয়েজ্যোতি হয় এর চেয়ে বেশি বিয়েজ্যোতি হতো জোরে কোন নাউজুবিল্লাহ মূল উদ্দেশ্য হলো মুহাম্মদকে খাপাইতে হবে দূর থেকে শীষ মারলো বিশ্বনবী বিষয়টা দেখলেন দেখার সাথে সাথে দৌড় দিলেন এ তোর কত বড় সাহস আমাকে দেখে তুই কেন শীষ মারলে কি দুষ করেছি আমি তুই কি মনে করেছ আমি কি টুরিস্ট নাকি আমাকে তুরি দিলে মারব। না না না! আমি কিন্তু মক্কার পুরাশ বংশের ফোলা আমার নাম মোহাম্মদ আমার বাবার নাম আবদুল্লাহ মাতার নাম আমিনা আমার দাদার নাম আবদুল মোতালি পুরাশ বংশের ফোলা না 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 আমারে তুমি মনে করিও না আমি টুরিস্ট না 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 আমি উড়ে এসে জুড়ে বসি নাই আমি আব্দুল নাতি কত বড় সাহস বলো তুমি আমারে দেখে কেন তুমি যাই জব চাই আমি তোমার এই কথার উত্তরে চাই তুফালিম না আমের বিশ্বরীর চাহার দিকে তাকাইয়া সাথে সাথে নুরানি চেহারাটা দেখে নিজের দিলের ভিতরে যত রোগ আপনার যত রোগ ছিল যত খারাপ ছিল যত রাগ ছিল বিশ্বনবীর নুরানি চাঁদ মুখটা দেখার সাথে সাথে সব ফালি হয়ে গেছে সমানেত হাজরিন কাম সাচ্ছেনি চেহারার দিকে তাকাইয়া সব ভুলে গেছে হাই হাই কি আমি কারে মাত্র হইছি কি সমস্ত এবার তুফাইল ইবনে আমের উত্তর দিতেছে মোহাম্মদ আমার মনের ভিতরে বড় কষ্ট দৈনিক পাঁচবার তুমি বাইতুল্লাহ যাও তাওয়াফ করার জন্য আমি আমার দল বল দাঁড়ায় থাকি একটা বারের জন্য তো বললা না তুফাইল রে চল না চল তোর দল বল নিয়ে বাইতুল্লাহ তাওয়াফ করতে যায় এই দুঃখ আর বাসি না এই কারণে আজকে তোরে আটকাইলাম চিল্লায় বলেন না আল্লাহু আকবার লিল্লাহি তাকবীর

এ বন্ধু ঘটনা বৌর অন্যদিকে পেছন দেখতে কাটতে কাফি রাবু জাকে দেখতেছে সর্বনাশ সর্বনাশ দ্বারে আমি রেডি করলাম মারার জন্য হেদু দলে দোলে বাঁধতেছে ব্যাপারটাকে হও বন্ধু শয়তান ইবলিস Aisha বলে তুফাইল রে চুক্তি তো করেছিল না তার সাথে মোহাম্মদ রে মারবে এখন বুঝি তার দলে রইকা বাইতুল্লাহ তুআফ করতে যাই দেছ তোর কল্লা কিন্তু তোর মাথা তোর মাথা তোর বডিতে থাকবে না এই কথা কি তোর মনে আসে নি তুই একটা কাজ কর ও শয়তান ইবলিস তোর কুরবানটা কি এখন তো আমি পাইছে গেছি রে মাইን কেছি ভাই বসছি কথা ঠিক গেলাম ইবলিস পরামর্শ দিতেছে দেখেন কি পরামর্শ দেন তুফাইল আমের কে পরামর্শ দেয় তুফাইল একটা কাজ কর সেই কাজটা হলো রে দুইটা প্রশ্ন কর মোহাম্মদের দুইটা প্রশ্ন করলে নিশ্চয় সে উত্তর দিতে পারবো না এই দুই প্রশ্নের পেছে ফালাইয়া তার থেকে দুই সুইটারে কতল করে দেয় না তুফাইল ইবনু আম্মে বিশ্বনবীকে বললেন দিসে ঠিক আছে আমি বাইতুল্লাহ যাব যেহেতু আমি মাখলির দিব্য খেয়ে বলেছি আচ্ছা আমি দুইটা প্রশ্ন করব দুইটা প্রশ্নের উত্তর যদি তুমি দিতে পারো তাহলে আমি মাখলির দিব্য আবার খাচ্ছি মা মাখলির দিব্য খেয়ে বলি আমি তোমার সাথে আমার দলবল নিয়ে বাইতুল্লা যাব চিল্লায় বলেন না আল্লাহু প্রশ্ন এক নাম্বার প্রশ্ন বিশ্বনবী বললেন ফাইল ঠিক আছে কোনো সমস্যা নাই তুমি প্রশ্ন করিতে পারো কোনো সমস্যা নেই তুফাই প্রশ্ন করে দিয়েছে মোহাম্মদ দেখো দেবতার প্রণাম করি আমাদের সবচেয়ে বড় সবচেয়ে বড় যে মূর্তি আছে সেটার নাম হলো না এক এক প্রশ্ন হলো মোহাম্মদ তোমার নাম মোহাম্মদ তোমার বাবার নাম আবদুল্লাহ মাতার নাম আমিনা দাদার নাম আব্দুল মুতালিম কুরাই বংশের হোলা মোহাম্মদ আমার প্রশ্ন হলো যেই খুদার দৈনিক পাঁচবার তো করতে যাও যেই খুদার ইবাদত করো আচ্ছা বলো তো দেখে তো ওই ওই খুদার বাবার নাম কি দাদার নাম কি চোদ্দ পুরুষের নাম কে এই প্রশ্নের উত্তর যদি দিতে পারো তাহলে আমি মা খালির দিব্যি খায় বললাম তোমার সাথে আমি বাইতুল না তো আফ করতে যাবো জুড়ে কন্যা আচ্ছা বলুন তো দেখ আমাদের আল্লাহর কি বাবা আছে নাকি আরো জোরে বলতে হবে আমাদের বাবা আমাদের আল্লাহর কি দাদা আছে নাকি সন্তান আছে নাকি সংসার আছে নাকি না 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 বিশ্বনবী চুপ হয়ে গেলেন বলতেছেন এ তুফাইল ইবনে আমের দুই নাম্বার প্রশ্নটা করো একসাথে আমি উত্তর দিব ইনশা আল্লাহ এই কথাটা বলি যখন নাকি একসাথে একসাথে উত্তর দিবে এই কথা বললো তুফাইল কেমন কেমন জারি লাগে ও আচ্ছা দেখি দুই নাম্বারটা বলি এ তো আজকে গেছে আজকে খবর আছে

আর আর বাকি যেইগুলো আছে ছোট যত ভগবান আছে ওই সবগুলারে বানাইছি মাডি বনের বৈত্যা দিয়া এ মোহাম্মদ বলো তো দেখি আমিনা জাহাবে আবিল ফিদ্দ আবিল হাজারে আবি তিন তুমি তোমার যেই খুদার ইবাদত কর দৈনিক পাঁচবার যেই খুদার তফ করতে যাও বাইতুল্লাহ যেই খুদার যে খুদার যে খুদার ইবাদত করো ওই খুদারে কোন ধাতু দ্বারা বানাইলা আমিনা জাহাবে আবিল ফিদ্দ আবিল হাজার বাজারে আবিদ্ধিন কোন ধাতুরা সৃষ্টি করলা তোমার খোদা কি স্বর্ণের তৈরি না রূপার তৈরি না মাটির তৈরি না পাথরের তৈরি কোন ধাতু দ্বারা বানাইলা বন্ধুরে ভালো করে বোঝান ও বন্ধু আমাদের খোদারে কি স্বর্ণ মুদ্রা দিয়া বানাইছি নাকি আমার মুসলমান ভাইরারে আমার ভালো করে বুঝেন সময় আমার সংক্ষিপ্ত লম্বা তাফসির করার সময় আমার নাই বন্ধুরে ভালো করে বোঝেন শেষ কয়েকটা কথা বইলা যায় তাফসির করলে তো লম্বা সময়ের প্রয়োজন আমার বন্ধুগণ ভালো করে বোঝেন নোয়াখালী লক্ষ্মীপুরে একটা ঘটনা বলি বাস্তব ঘটনা লক্ষ্মীপুর জেলার ঘটনা যখন নাকি লক্ষ্মী পূজা হয় আসে না লক্ষ্মী পূজার টাইমে আমাদের মুসলমান যুবকরা সারা বছর সার গুরু ফালে ফালে না ফাইলা আবার কুরবানির সময় চারা দামে বিক্রি করে আর আমাদের হিন্দু ভাই যারা আছে তাদের কাজ হলো যখন নাকি লক্ষ্মী পূজার টাইম হয় তখন মা লক্ষ্মীর মূর্তি যারা বানাইতে পারে তারা কারো কাজ করে বানায়া এগুলো বাজারে বিক্রি করে চড়া দামে কথা ঠিক কেনা লক্ষ্মী পূজার টাইম তো তো পূজার টাইম একজন কাজের লুক তিনি তিন দিন কাজ করছে দুইশো টাকার রোজে দুইশো টাকার রোজে কাজ করার পর তিন দুগানে ছয় না ছয়শো টাকা পকেটে নিয়ে কয় মালিক আমি তো তিন দিন যাবৎ আপনার ঘরে কাজ করতেছি ঘরে চাউল ডাইল কিচ্ছু নাই আমি এই টাকাগুলো নিয়ে একটু চাউল ডাইল কিনে দিয়ে আসি আমি আবার কালকে চলে আসবো আমার মুসলমান ভাইরা আমার ওই কামলা বেটা দে দৌর দে দৌর দৌর দেশে সন্ধ্যা সময় ঘটনাক্রমে ওই লক্ষ্মী হোজার টাইমে যেদিকে মা লক্ষ্মীর হাট বসছে বাজার বসছে মূর্তি বিক্রি করার জন্য আমার মুসলমান ভাইরা রে আবার ওই কাজের লোকের পায়ের সাথে মূর্তির হাত লাইগে ভাঙ্গে গেছে এখন তো আপনার বাজারের মানুষ সকলেই ধরছে মূর্তির হাত বাংলা কেন হিন্দু ভাইরা বলতেছে মুসলমানের হাত বাংলো কেন তোমরা সাহস কেন কত বড় সাহস এটার জরিমানা চাই বাজারের মাতাব্বররা একত্রিত হয়ে বলতেছে যুবক তুমি কেন হাত বাংলা এটার বিচারে চাই বলতেছো তোমার কাছে কী আছে এগুলো তাড়াতাড়ি দাও যুবকের পকেটে তো তিন দিনে কামাই হলো ছয়শ পকেটে আছে এগুলা দেও তাড়াতাড়ি না দেবো না মাত্রই আমার হ্যাঁ আমার মালিকের কাছ থেকে ছয়শ টাকা নিয়ে আসছি বাজারে বাজার সদাই কইরা চাউল ডাইল কিনা নিয়ে এরপরে আমার বউ বাচ্চারা খাওয়ামু আর এই মূর্তি তো আমি নিজে ভাঙ্গি নাই দৌড়তেছি সানি আমার মাথায় হ্যাঁ হাতে হাটটা পায়ের সাদের লাগে ভাঙ্গি গেছে আমি ইচ্ছার সাথে দিন যদি ভাঙতাম তাহলে একটা কথা না মানবো না আমার বন্ধুগণ আচ্ছা ঠিক আছে জোর জব্বরে জুরে বুঝেন তো জুড়ে ছয়শ টাকা নিল বেচারার মাথার ভিতরে আয় কি করা যায় কি করা যায় বুদ্ধি ও ঠিক আছে বাজারের সাহেব যেই হাত ভাঙ্গার কারণে মাতাব্বর আমার তিন দিনের কামায় কষ্টের টাকা অর্জিত টাকা আমার এখানে জরিমানা দিতে হলো তাহলে ও মূর্তিটার মালিক কিন্তু আমি কথা ঠিক কেনা কি বলেন বিচারে এটা না ঠিক আছে যায় মূর্তি দে 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 মূর্তি দিয়া দিলাম ও বন্ধু বাস্তব ঘটনা বলতেছি বন্ধুরে আল্লাহ তার দেমাগের ভিতরে ব্রেইনের ভিতরে কি সুন্দর বুদ্ধি দিয়া দিছে শরীরটা খালি জলে জলে তিন দিন আমি কামাই করলাম বউ বাচ্চারে খাওয়াইব বইলে এখন আমার সব কিছু শেষ আরে বন্ধু বারবার যাইতেছে যাওয়ার পরে হঠাৎ করে কি কাণ্ড কি জানেন হঠাৎ করে দেখে একটা বাজার ওখান থেকে একটা কঞ্চি কাটলো কঞ্চি বোঝেন তো Actor Roshi, Paelo Roshi. আপনার রাস্তায় পড়ে আছে। ওই মা লক্ষ্মীর গলার ভিতরে রশিটা লাগাইয়া কঞ্চিটা ধইরা ওই গলে দিয়ে আবার টানতেছে একটু পরে পরে বলে লক্ষ্মীর গোড়ের লক্ষ্মী আসলো তুই ও লক্ষ্মীর লক্ষ্মী তিন দিন কাজ করছি তিন দিন কাজ করেছি তিন দিনের কষ্টের টাকা আমার সব সবসেফ তুই যদি লক্ষ্মী হইতে তাহলে তো আমার আমার সন্তানের লক্ষ্মীগুলো খাইরা নিতে না এই কথা কয় লক্ষ্মীর গোড়ের লক্ষ্মী আসল তুই

তুফাইল ইবনে আবিরের প্রশ্নের উত্তরটা দেওয়ার জন্য ও বন্ধু সাথে 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 বিশ্বনবী ডেকে বলেন এ তুফাইল তুমি মনে করেছো কি আমার খোদাও বুঝিয়ে দিয়ে স্বর্ণমুদ্রা দিয়ে তৈরি না 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 আমি অপেক্ষা করো আমি একটু পরেই তোমার প্রশ্নের জবাব দেব ইনশাআল্লাহ চিল্লাবেন আল্লাহু আকবার আমার মুসলমান ভাইরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে জিব্রাইল আমিনের মাধ্যমে চারটা আয়াত সুরাতুল ইখলাসের চারটা আয়াত নাজিল করলেন বলে জিবরাইল নবীল তাড়াতাড়ি যাও তাড়াতাড়ি যাও আমার বন্ধুকে আমার এই সুরাটা বোঝা দাও তিনি যেন এই সুরাটা পরে প্রত্যেকটা আয়াত পরে আমি চারটা আয়াতের ভিতরে তুফাইল ইবনে আমের দুইটা প্রশ্নের দাঁত ভাঙ্গা জবাব দিয়ে দিয়েছি চিল্লা বলেন না আল্লাহু আকবার সম্মানিত হাজিরিন চারটা আয়াত নাজিল করে আল্লাহ পাক রব্বুল আলামিন তুফাইল ইবনে আমির এর প্রশ্নের দাদ ভাঙা জবাব দেওয়ার জন্য এই সূরাতুল ইখলাস কে নাজিল করে দিয়েছেন চিল্লায় বলেন না আল্লাহু আকবার জিবরাইল আমিন এসে হাজির আগো নবীজি মন খারাপের কোনো কিছু নাই এই যে ধরে আল্লাহ পাক রব্বুল আলামিন চার আয়াত বিশিষ্ট সূরাতুল ইখলাস পাঠিয়ে দিয়েছে আপনি তেলাওয়াত করে প্রশ্নের জবাব দিয়ে قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد إلا أن الله أكبر সুরাতরি খ্লাস নাজিল হয়ে গেল আমরা এতটুকু সময় যা আলোচনা করেছি সুরার পরিচিতি লাভ করলাম সুরার ফজিলর সম্পর্কিত কয়েকটি হাদিস পড়লাম এরপরে সুরার শানে উজুল পড়লাম এই দুইটা প্রশ্নের উত্তর যদি দেওয়া হয় অনেক লম্বা টাইম লাগবে আমি ওইদিকে যাচ্ছি না